আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাবিল ইতালির পাদুবা থেকে বলছি। আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকি যেখানে বাংলা ভাষার সাহায্যে ইতালিয়ান এবং বাংলা ভাষার সাহায্যে ইংরেজি ভাষা শেখানো হয়, কিন্তু এই প্রথম আমরা বাংলা ভাষার সাহায্যে ইতালিয়ান এবং ইংরেজি একসাথে শিখতে পারবো। তো চলুন আমরা একসাথে ভাষা শিখি। শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে আসুন আমরা প্রতিদিন 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার অভ্যাসটা করি। আজকে আমরা করবো লেসন 6, কোর্স 3। যারা কোর্স 3-র পূর্ববর্তী লেসন গুলি দেখেননি তারা কষ্ট করে দেখে নিবেন, এবং কোর্স 3-র পাশাপাশি আমার যেসব অন্যান্য কোর্স গুলি রানিং আছে আপনারাও ওগুলি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের নাম হচ্ছে নাবিস ইউটিউব। এই চ্যানেল সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি কোর্সে প্রত্যেকটি লেসন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এর পাশাপাশি অভিবাসন আইন ভিত্তিক যত প্রকার আপডেট আছে এগুলো পাবেন ইনশাল্লাহ। তো আপনারা জানেন কোর্স 3-তে আমি ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করছি। আমার পূর্ববর্তী লেসন গুলি ফ্রেজাল ভার্বস এর উপর ছিল, কিভাবে সহজভাবে আমরা এই ফ্রেজাল ভার্বস গুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অ্যাড করতে পারি, এর পাশাপাশি কিভাবে ইতালিয়ান ভাষায় আমরা এই ফ্রেজাল ভার্বস গুলি প্রকাশ করতে পারি। তো আমরা এই লেসনেও ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একসাথে দেখে নিই এই ফ্রেজাল ভার্বস গুলো। প্রথম এক্সাম্পলটি হলো গিভ ইন। গিভ ইন শব্দের অর্থ কি না কেউ জানেন? গিভ ইন শব্দ অর্থ আমরা এভাবে বলতে পারি, যখন আমি কোনো জিনিস করার চেষ্টা করছি অনেক সময় ধরে, অনেক দিন ধরে, বাট আমি ব্যর্থ হচ্ছি, এই ব্যর্থতাকে আমি গিভ ইন দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, আমি যখন অনেক প্রচেষ্টার পর সফল হতে পারলাম না, আমার ব্যর্থতাকে আমি গিভ ইন দিয়ে প্রকাশ করতে পারি, আমি কোনো কিছু ত্যাগ করা। যেমন আই ক্যান্ট আনসার দিস কোশ্চেন, আই গিভ ইন। আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছি না, আমি ত্যাগ করলাম, আমি হার মানলাম, ওকে, আমি স্বীকার করলাম। ক্লিয়ার? আই ক্যান আনসার দিস কোশ্চেন, আই গিভ ইন। ওকে, এখানে গিভ ইন দ্বারা আমি বুঝাচ্ছি যে আমি ব্যর্থ হয়েছি এই ক্ষেত্রে, যে আমি সফল হতে পারিনি। ওকে, আমি কোন জিনিস ট্রাই করছি, ট্রাই করছি, ট্রাই করছি, ট্রাই করছি, বাট আমি এটা সাকসেস হচ্ছে না, সাকসেস আমি পাচ্ছি না, তখন আমি কি বলবো? আই গিভ ইন। যখন শেষ সর্বশেষ আমি না পেরে সারেন্ডার করলাম, ত্যাগ করলাম, তখন আমি গিভ ইন দ্বারা প্রকাশ করতে পারি, আই ক্যান্ট অ্যান্সার দিস কোয়েশ্চেন, আই গিভ ইন। ওকে, যে কোনো জিনিস আপনার যে কোনো যতবার চেষ্টা করুন সফল হচ্ছেন না, শেষ পর্যায়ে যখন আর পারছেন না, হার মানছেন, তখন আপনি গিভ ইন দ্বারা এটা প্রকাশ করতে পারেন। ক্লিয়ার? তো ইতালিয়ান ভাষা আমরা কি বলছি? আরেন্দেরসি। এটা হচ্ছে একটা ভার্ব রিফ্লেসিভ। যারা ইতালিয়ান ভাষার ভার্ব রিফ্লেসিভ সম্পর্কে জানেন না, আইডিয়া নেই, তারা কষ্ট করে কাইন্ডলি আমার যে কোর্সটি আছে ইতালিয়ান ভাষা সহজ উপায়ে ইতালিয়ানের মতো কথা বলে, এই কোর্সটি ফলো করার চেষ্টা করবেন। ওখানে আমি ব্যাখ্যা করে বুঝিয়েছি কিভাবে ভার্ব রিফ্লেসিভ গঠিত হয়ে থাকে। কষ্ট করে লেসনগুলি প্রত্যেক লেসন দেখার চেষ্টা করবেন এবং নোট ডাউন করবেন। ওকে, তো ইতালিয়ান ভাষা আমি কি বলছি? গিভ ইন, কিভাবে আমি প্রকাশ করছি চলুন দেখি। নন সো রিসপন্ডে আ কোয়েস্টা ডোমান্দা, মি আরেন্দো। আমি এই কোশ্চেনে অ্যান্সার দিতে পারছি না, আমি হার মানলাম, ওকে, আমি ব্যর্থ হলাম। মানে এখানে ব্যর্থ হওয়াটাকে আমি বলছি মি আরেন্দো, আমি হার মানলাম, স্বীকার করলাম, ত্যাগ করলাম। ওকে, নন সো রিসপন্ডে আ কোয়েস্টা ডোমান্দা, আই গিভ ইন। আমি অনেক প্রচেষ্টার করার পরেও আমার আমি সফলতা অর্জন করছি না, আই গিভ ইন। ওকে, এভাবে আমরা গিভ ইন দ্বারা আমাদের ব্যর্থতাকে আমরা সুন্দরভাবে প্রকাশ করতে পারবো। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল হচ্ছে গিভ সামথিং আপ। এটা আমরা কখন ব্যবহার করতে পারি? মনে করুন আপনার একটি অভ্যাস আছে, অনেক বছরের একটা অভ্যাস, পরবর্তীতে আপনি এই অভ্যাসটা ত্যাগ করতে পারলেন, সক্ষম হয়েছেন। ওকে, তো অভ্যাসকে ত্যাগ করা, কোনো কিছুকে ত্যাগ করা, বিশেষ করে অভ্যাসের জীবনে ত্যাগ করা, আমরা গিভ আপ বলতে পারি বা গিভ সামথিং আপ। যেমন মনে করুন আমি স্মোক করি, স্মোক করতাম অনেক বছর, দেন গত বছর আমি আমার স্মোক করা আমি ত্যাগ করেছি, আমার অভ্যাসটাকে আমি চেঞ্জ করে ফেলেছি। ওকে, আই গেভ আপ স্মোকিং এ ইয়ার এগো, আমি গত বছর আমার স্মোকিং করার অভ্যাস ত্যাগ করেছি, মানে গত 1 বছর আগে আমি স্মোক করা ছেড়ে দিয়েছি। ওকে, আই গেভ আপ স্মোকিং এ ইয়ার এগো। গিভ আপ বা গেভ আপ পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স এর উপরে পরের পরবর্তী যখন একটা ভার্ব থাকে এটাকে অবশ্যই আমাকে আইএনজি অ্যাড করতে হবে, স্মোকিং, আই গেভ আপ স্মোকিং এ ইয়ার এগো। ওকে, সুতরাং আমার কোনো অভ্যাস যখন আমি ত্যাগ করবো দেন আমি গিভ আপ, গেভ আপ বলে উল্লেখ করতে পারবো। ক্লিয়ার? ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় স্মেটের। ওকে, স্মেটের দি ফারে কল কজা, স্মেটের আমি কি বলছি? ও স্মেসো পার্টিসিপো পাসাতো, যারা পার্টিসিপো পাসাতো
সম্পর্কে আইডিয়া কম আছে, তারা আমার সহজ উপায় মতো কথা বলার কোর্সটি দেখবেন, কষ্ট করে। ওজমে সুদি ফুমার অন্যান্য ফা, 1 বছর আগে আমি ধূমপান করা ছেড়ে দিয়েছি, ত্যাগ করেছি। ওজমে সুদি ফুমার, এজমে তেরে দি ফুমার, বি কেয়ারফুল, যখন আমার ভার্বটা থাকবে জমেতের আমাকে অবশ্যই এরপরে দি ইউজ করতে হবে, দি, দেখতে পাচ্ছেন আমি সার্কেল করছি, এজমেটেরে দি ফুমার, ইও এজমেট দি ফুমার, ওকে, আমি ধূমপান করা ত্যাগ করি, ইউজমেট দি ফুমার, ও এজমেস দি ফুমার, আমি ধূমপান করা ত্যাগ করেছি, ওকে, ক্লিয়ার? তো একদম সহজ এক্সাম্পল, আশা করি জিনিসটা ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে। আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই, ওটা হচ্ছে গো অফ। এটা আমরা কখন ব্যবহার করতে পারি? মনে করো আমরা অনেক সময় বলে থাকি, আরে লাইট চলে গিয়েছে, বাতি চলে গিয়েছে, আমরা বলি না প্রায়, যখন কোন মনে কোনো বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, হঠাৎ করে দেখা যায় কারেন্ট চলে যায়, লাইট চলে যায়, দেন আমরা বলতে পারি গো অফ ইউজ করতে পারি। যেমন ডিউরিং দ্য স্টর্ম দ্য লাইটস ওয়েন্ট অফ, স্টর্মের সময় লাইট চলে গেল, লাইট গুলো বাতিগুলো চলে গেল, মানে কারেন্ট অফ হয়ে গেল, ওকে, দ্য লাইটস ওয়েন্ট অফ, পাস্টে বোঝাচ্ছি আমি, ডিউরিং দ্য স্টর্ম দ্য লাইটস ওয়েন্ট অফ, যে স্টর্মের সময় আমার এই যে ঘরের যে ইলেকট্রিসিটি চলে গেল, বাতি চলে গেল, ওকে, গো অফ ওয়েন্ট অফ, ক্লিয়ার? ইটালিয়ান ভাষা সিম্পলি আমি বলতে পারি আন্দারে ভিয়া, দুরান্তে, টেম্পোরালে লা লুচে এ আন্দাতা ভিয়া, বা লে লুচি, এখানে প্লুরাল ব্যবহার করতে পারেন। আমি ইংরেজি ভাষায় প্লুরাল দিয়েছি, ইতালি ভাষায় আমি সিঙ্গুলার দিয়েছি, কারণ বোঝানোর জন্য আমি দুইটা ইউজ করতে পারি, লে লুচি সোনো আন্দাতে ভিয়া, বা লা লুচে এ আন্দাতা ভিয়া, ওকে। সুতরাং যখন হঠাৎ করে লাইট চলে যাবে সামাজিক কোনো কারণ, শুধু ঝড় বৃষ্টির কারণে অন্য কোনো কারণে অফ হয়ে গেলে, দেন আমরা বলতে পারি দ্য লাইটস ওয়েন্ট অফ, বা লা লুচে, বা লে লুচি আন্দাতে ভিয়া, বা সোনো আন্দাতে ভিয়া, ওকে, গো অফ, সিম্পল, গো অফ আন্ডার ইন্ডিয়া, ওকে, ক্লিয়ার? আশা করি, ওকে। নেক্সট এক্সাম্পল হচ্ছে গো অন, তো এটা কম বেশি আমরা সবাই জানি, গো অন এটা হচ্ছে কোনো কিছুকে কন্টিনিউ করা, ওকে, কোনো কিছু যখন কন্টিনিউ হয়, কন্টিনিউ হয়ে থাকে, দেন আমরা গো অন দিয়ে এটা প্রকাশ করতে পারি। যেমন হাউ ডাজ দ্য স্টোরি গো অন, মনে করেন আমি কোনো কাহিনী শুনছি, হয়তো এটা ছবির কাহিনী হতে পারে, কোনো গল্পের কাহিনী হতে পারে, বা কে হয়তো বলছে কাহিনী হতে পারে, ওকে, তো হঠাৎ করে কোনো ব্রেক হলো, দেন আমি জিজ্ঞেস করলাম, আমি যার সাথে শুনছি, পার্টনার যে আমাকে কাহিনী বলছে, বা যার সাথে বসে আমি কাহিনী দেখছি শুনছি, হাউ ডাজ দ্য স্টোরি গো অন, কিভাবে কাহিনীটা চালু হলো, কন্টিনিউ করলো, আই মিন কন্টিনিউ করলো, ওকে, আমার কাহিনীটা শেষ হয়নি, সামা কোনো কারণে ব্রেক হলো, দেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে, হাউ ডাজ দ্য স্টোরি গো অন, কিভাবে কাহিনীটা এগিয়ে গেল, ওকে, কমে কন্টিনিউয়া লা স্টোরিয়া, কমে কন্টিনিউয়া লা স্টোরিয়া, এটা কিভাবে চললো কাহিনীটা, আমরা বলে থাকি এভাবে। তো এটা আমরা এভাবে বিভিন্ন ভাবে আমরা এটা উল্লেখ করতে পারি, গো অন, কোনো কিছু যখন কন্টিনিউ হবে, কোনো কিছু মানে আমি কোনো কিছু স্টপ হয়নি, কন্টিনিউ যাচ্ছে, বা আমি কোনো কিছু জানতে চাচ্ছি যে এই জিনিসটা চলছিল, পরবর্তীতে কিভাবে চললো, কিভাবে শেষ হলো, এই যে চলা, এটাকে আমি গো অন দিয়ে আক্স করতে পারি, বলতে পারি, জিজ্ঞেস করতে পারি, ওকে, হাউ ডাজ দ্য স্টোরি গো অন। তোমার এক্সাম্পল দিলাম, মনে কর আমি আর আমার ফ্রেন্ড মুভি দেখছি, ওকে, সামহাও কোনো কারণে আমি হয়তো এখান থেকে উঠে গেলাম সামাজিক কোনো কারণে, ওকে, তার মানে মুভিটা চলছে, আমি মিস করলাম একটা অংশ, একটা কাহিনী মিস করলাম, দেন আমি আসলাম, আসলে জিজ্ঞেস করতে পারলাম সিম্পল, হাউ ডাজ দ্য স্টোরি গো অন, প্রেজেন্ট টেন্স জিজ্ঞেস করতে পারি, স্টোরিটা কিভাবে চললো, ওকে, বা কেউ হয়তো আমাকে কোনো গল্প পড়ে শোনাচ্ছে, হঠাৎ করে সে থেমে গেল কোনো কারণে, দেন আমি তাকে জিজ্ঞেস করি হাউ ডাজ দ্য স্টোরি গো অন, এটা কিভাবে কন্টিনিউ করলো, কিভাবে চললো। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন জিজ্ঞেস করবো কিভাবে কন্টিনিউ হবে, সেক্ষেত্রে আমরা গো অন দ্বারা প্রকাশ করতে পারি। নেক্সট এক্সাম্পল হচ্ছে গো আউট, এটা আমরা কিভাবে বলবো, আমরা বলি না যে আগুন নিভে যাচ্ছে, আগুন নিভে যাচ্ছে, এই নিভে যাওয়াটাকে আমরা গো আউট দ্বারা প্রকাশ করতে পারি। যেমন দ্য ফায়ার ইজ গোয়িং আউট, আগুন নিভে যাচ্ছে, কন্টিনিউয়াস টেন্সে, দ্য ফায়ার ইজ গোয়িং আউট, পুট সাম মোর উড ইন ইট, এটার মধ্যে কিছু লাকড়ি দাও, ওকে, যেসব বাসা বাড়িতে লাকড়ি দিয়ে কাঠ দিয়ে আগুন পোড়ানো হয়, বা বিভিন্ন
ক্যাম্পিং, বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এ কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়। তো সেক্ষেত্রে এই জিনিসটা সুন্দরভাবে আমরা বলতে পারি, দ্য ফায়ার ইজ গোয়িং আউট, আগুন নিভে যাচ্ছে, আগুনটা নিভে যাচ্ছে। ক্লিয়ার? পুট সাম মোর উড ইন ইট, আমাদের কিছু কাঠ দাও, কিছু লাকড়ি দাও। ক্লিয়ার? ইতান মাসে স্পেনে আসছি, এই ফুকো সিস্তা স্পেনে এন্ডো ব্যাভ রিফ্লেসিভো। আমি আবার রিপিট করি, যারা রিফ্লেসিভো সম্বন্ধে ভালো একটা জ্ঞান রাখেন না, তারা অবশ্যই আমার সহজ উপায় ইতালিয়ানের মতো কথা বলা কোর্সটা দেখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লেলিস্ট থেকে কোর্সগুলো দেখা শুরু করবেন, ইনশাল্লাহ আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা ইতালিয়ান ভাষায় ফিরে আসি, ইল ফুয়াকো সিস্তা স্পিনিয়েন্দো, আগুন নিভে যাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স আমি বলেছি স্তা স্পিনিয়েন্দো, কিন্তু রিফ্লেসিভ হওয়ারটা আমি বলছি সিস্তা স্পিনিয়েন্দো। মেটি দেলাল্টা লেইনিয়া, মেটি দেলাল্টা সা মরুজ, মেটি দেলাল্টা লেইনিয়া, ওকে ইন ইট। ক্লিয়ার? সুতরাং আমরা এইভাবে বলতে পারি কোনো কিছু নিভে যায়। ওকে, দেন আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি গো আউট, দ্য ফায়ার ইজ গোয়িং আউট, আগুন নিভে যাচ্ছে, সিস্তা স্পিনিয়েন্দো। ক্লিয়ার? আশা করি আমার এক্সাম্পল গুলি ক্লিয়ার, কারণ এক্সাম্পল খুবই সিম্পল, কয়েকটি আমি এক্সাম্পল নিয়ে কাজ করার চেষ্টা করি যাতে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এক্সাম্পল গুলি অ্যাড করতে পারি ইনশাল্লাহ। ওকে, তো আমি যেটা সাজেস্ট করবো যে ভিডিওগুলি কেন যদি আপনারা শেয়ার করেন তাহলে অন্যান্য ভাই বোনরা উপকৃত হতে পারবে। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি সাবস্ক্রাইব করবেন, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন, কারণ আমার প্রতিদিন লেসন থাকে, প্রতিদিন লেসনই আপনারা পাবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করলে। এছাড়া অভিবাসন আইন ভিত্তিক আপডেট থাকলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ওকে, আর আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ভাষাগত ইম্প্রুভ হবে। আর যারা একদম শূন্য, একদম জিরো লেভেল আছে ইতালিয়ান ভাষায়, তারা যদি আমার কোর্স ফলো করতে চায় অবশ্যই আমি সাজেস্ট করবো সহজ উপায় ইতালিয়ানের মতো কথা বলা কোর্সটি ফলো করার জন্য, কারণ এটা একদম যারা বেসিক লেভেল থেকে শুরু করবে তাদের জন্য, এবং প্লাস যারা টুকটাক ইটালিয়ান জানে কিন্তু ইম্প্রুভ করতে চায়, হায়ার লেভেল নিতে চায় তাদের ভাষা, তারাও আমার কোর্সটি ফলো করতে পারবে ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই রইলো, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। রেগুলার আমরা কোরআন শরীফ পড়ার অভ্যাসটা করবো, ওকে, অন্যকে আমরা ইন্সপায়ার করবো যাতে আমরা সবাই কম বেশি 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন তালাস করতে পারি ভাষার ভিতরে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।